লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সেদিন সমবেত হয়েছিল রেস কোর্স ময়দানে আজকের সোহরাওয়ার্দি উদ্যানে সেইখানে বঙ্গবন্ধু মঞ্চে আসতেন কারো সাথে কোনো কথা বললেন না সেই সময় কোনো সভাপতি ছিল না কোনো ঘোষক ছিল না মঞ্চে এসে দাঁড়ালেন তারপর উচ্চারণ করলেন ভাইয়েরা আমার এই কথা বলে তিনি বললেন আজ আমার ভাইয়ের রক্তে বাংলাদেশ রঞ্জিত আজ আমার বাংলার মানুষ নিপীড়িত নির্যাতিত তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তিনি উচ্চারণ করলেন তোমাদের হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি যদি নির্দেশ দেওয়ার না পারি তাহলেও তোমরা মোকাবেলা করবে বঙ্গবন্ধু 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিতে 26শে মার্চের প্রথম পরে স্বাধীনতা ঘোষণা করলেন বঙ্গবন্ধুর সেই ঘোষণা তোমাদের হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে বাংলাদেশ সেদিন গর্জে উঠল বাংলাদেশের আর্মি ইপিআর পুলিশ বাংলার জনগণ যুদ্ধ নেমে পড়লো পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো 9 মাস তারপর বাংলাদেশ স্বাধীন হলো 7ই মার্চের ঘোষণা আমাদের স্বাধীনতার সূচনা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিশ্বের নানা প্রান্ত হয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের জেলা আওয়ামী লীগের সংগ্রামী আমরা যদি একটু দেখাতে চাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহাসচিব জেলা শাখার থেকে ফুল দিয়েছেন এবং বিভিন্ন বাংলাদেশ বাংলাদেশের সর্বস্তরের সর্বস্তরের সরকারি প্রতিষ্ঠানগুলো ফুল দিচ্ছেন আমরা দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত প্রতিনিধিত্ব করছেন তা আমরা দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে দেখাই বিভিন্ন ধরনের সর্বস্তরের জনতা ফুল দিচ্ছেন 7ই মার্চ আমাদের অগ্নিঝরা সেই মার্চের অগ্নিঝরা সেই 7ই মার্চের ভাষণে 7ই মার্চের এই ভাষণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উদ্বুদ্ধ হয়ে এবং মধ্যবর্তী বাবুল মহান যদি বলছিলেন এই 7ই মার্চে ভাষণে দেশ স্বাধীনতার সূচনা হয় দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত মধ্যে আমরা যুক্ত হয়েছি মানুষের স্যাকেট হাউস মাঠে আমরা একটু ছাত্রলীগের নেতার সাথে কথা বলতে চাই তরুণ ছাত্রলীগের নেতা আমরা একটু কথা বলি সাতই মার্চের ভাষণ আমি আফিন্দি মুশফিকুর রহমান আতিক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা তো 7ই মার্চের ভাষণ সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট বলেছিলেন যতদিন পৃথিবীর মানুষ শোষিতের বিরুদ্ধে যতদিন পৃথিবীর মানুষ শোষিতের বিরুদ্ধে সংগ্রাম করবে
ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ বা পৃথিবীর মানুষের মুক্তির প্রেরণা হয়ে কাজ করবে। মানুষের সংগ্রাম শেষ হয়নি শোষকের বিরুদ্ধে, যতদিন এই সংগ্রাম চলমান থাকবে বঙ্গবন্ধু মুজিবের সাতই মার্চের ভাষণ ততদিন উজ্জীবিত থাকবে লাল সূর্যের মতো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে আরেকবার স্বাগত জানাতে চাই সাতই মার্চের ঐতিহাসিক সাতই মার্চের মানে মাঠে ময়দানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে কিন্তু ফুল দিচ্ছেন সর্বস্তরের জনতা, এবং কিছুক্ষণ আগে কিন্তু মানুষ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনগণ পঞ্চমশাল বাবুল মন্ডল পক্ষ থেকে সবাই জেলা আওয়ামী পক্ষ থেকে ফুল দিয়ে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনতা এসে ফুল দিয়ে গেছেন। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহের সেকেন্ড হাউস মাঠে। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহের সেকেন্ড হাউস মাঠে, সংলগ্ন বঙ্গবন্ধু প্রতিকৃতি দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকলকে আরো একবার শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমরা আজকের এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই মানুষের টিভির সঙ্গে থাকবেন।